করোনাকালে সুন্দরবনে কিছুটা শিথিল বনরক্ষীদের টহল, এই সুযোগটাই নিচ্ছে চোরা শিকারীরা। হরিণ শিকারে রীতিমতো বেপরোয়া হয়ে উঠেছে তারা। বন বিভাগ বলছে অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে। বাগেরহাট প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। সুন্দরবনের অন্যতম আকর্ষণীয় প্রাণী চিত্রা হরিণ। গত কয়েক বছর ধরে বন বিভাগের নজরদারির কারণে অবৈধ হরিণ শিকার অনেকটাই কমেছিল। করোনা পরিস্থিতিতে বনরক্ষীদের টহল কিছুটা শিথিল হয়। এই সুযোগে হরিণ শিকারে নামে চোরা শিকারী চক্র। জেলের ছদ্মবেশে সংরক্ষিত এলাকায় ঢুকে ফাঁদ পেতে হরিণ শিকার করে মাংস বিক্রি করছে তারা, পাচার করছে জীবিত হরিণও। সুন্দরবনের প্রকৃত সৌন্দর্য হরিণের মাধ্যমে, হরিণের বিচরণের কারণে সুন্দরবন অনেক সুন্দর লাগে। আগের চোরারা একটু বেশি বাড়ছে, ওদের সাথে আরো কিছু দূর হয়েছে। এইভাবে যদি দিনের পর দিন শিকার হতে থাকে হরিণগুলা, তাহলে তো সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। হরিণ শিকার বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির আহ্বান পরিবেশ রক্ষা কর্মীদের। করোনা আসার জন্য মানুষ এখন অনেকে লোকা রয়ে গেছে, সন্দেহ হচ্ছে যেন এরকম যে কোনো মুহূর্তে বন ঢুকতে পারে, বন অপরাধ করতে পারে। এই জন্য আমরা 24 ঘন্টায় আমরা ডিউটি করতেছি। এরকম হরিণ শিকারী বা অন্য কোনো শিকারী পাই তাৎক্ষণিকভাবে তাদেরকে ধরার ব্যবস্থা করব। বন বিভাগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করব কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য, যাতে আমরা এই বাঘ হরিণ শিকারের মতো অপতৎপ্রতা বন্ধ করতে। বনরক্ষীদের দাবি টহলে শিথিলতা নেই, চোরা শিকারীদের ধরে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে বন বিভাগ। হরিণ শিকারের জন্য প্রবেশ করছিলাম, কিন্তু আমাদের লোকজন তাদেরকে যথাসময়ে গ্রেপ্তার করছে এবং কোনো হরিণ শিকার করতে তারা পারে নাই। গত এক মাসে সুন্দরবনে অন্তত 50টি অবৈধ হরিণ শিকারের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সমর ইসলাম, একুশে টেলিভিশন।